রাজনীতি, রাজার নীতি না নীতির রাজা, এই যেমন দাবা খেলায় রাজা মন্ত্রী শান্তি বেয়াদা অর্থাৎ পরে, ঠিক সেরকমই আমাদের রাজ্যে হচ্ছেটাকে, এই প্রশ্নটা কেন উঠছে? কারণ যখন আজ রাজা মন্ত্রী উজির সবাই যখন সামনে দাঁড়িয়ে রয়েছে, তাদের ভুল তারা দেখতে পাচ্ছেন না, কিন্তু ভুল কোথায় দেখতে পাচ্ছেন? যারা বিরোধী পক্ষে দাঁড়িয়ে রয়েছেন, অর্থাৎ কিস্তিমাত তাদেরকে ফেলেই করতে হবে, তাদেরকে সরিয়েই করতে হবে, সেই কিস্তিমাতের খেলায় কি মেতেছে এই রাজ্য, এই প্রশ্নটাই আজ উঠছে। কারণ জিতেন্দ্র তিওয়ারি থেকে শুরু করে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে, নওশাদ থেকে শুরু করে, কস্তাব থেকে শুরু করে, একের পর এক ছবি উঠে আসছে, কিন্তু দই চিড়ের উৎসবের কথা কি মনে রয়েছে? এই প্রশ্নটাই করবো বুক চিতিয়ে, চোখের চোখ রেখে। রাজা মন্ত্রী আর পেয়াদা তারা ঠিক কি বলছেন সেটাও শোনানোর চেষ্টা করবো। প্রথমে দেখে নেবো বিশেষ রিপোর্ট। পুলিশ কার্যত ঘিরে নিয়েছে এই মুহূর্তে, তুমি দেখতে পাচ্ছ কোনোভাবেই পুলিশ কিন্তু সংবাদ মাধ্যমকে যেতে দিচ্ছে না। শনিবার রাতে রাজ্যে আনা হয় দিল্লির যমুনা এক্সপ্রেসওয়েতে ধৃত জিতেন্দ্র তিওয়ারিকে। দমদম বিমানবন্দরে এইভাবেই জিতেন্দ্রকে টেনে হিচড়ে গাড়িতে তুলে ফেলে, কথা বলতেও দেয়া হয়নি মেয়ের সঙ্গে। প্রতিহিংসার অভিযোগে সরব হয়েছে বিজেপি। জিতেন্দ্র তিওয়ারি নিয়ে পুলিশের অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। প্রশ্ন উঠছে, অনুব্রত সময় কোথায় ছিল রাজ্য পুলিশ? খুব স্পষ্ট যে এই সরকার অত্যন্ত ভিনডিকটিভ এবং মাননীয় মুখ্যমন্ত্রীও অত্যন্ত ভিনডিকটিভ আমি শুনেছি। আজকে একটা প্রতিহিংসার রাজনীতির ছবি মনে হলো যেন চোখের সামনে ভেসে আসছে। নওশাদ থেকে কৌস্তভ, এবার জিতেন্দ্র তিওয়ারি বারবার শাসকের বিরুদ্ধে রাজ্য পুলিশকে ব্যবহার করে হেনস্থার অভিযোগে সরব হচ্ছেন বিরোধী। নিজেদের তেতো পাঁচন তাদেরকে গিলতে হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার এখানকার অপরাধগুলি সম্পর্কে টেবিলের তলায় ঢুকে পড়ছে পশ্চিমবঙ্গের পুলিশ, কিন্তু নয়ডায় গিয়ে জিতেন্দ্র তিওয়ারিকে অ্যারেস্ট করে আনতে পারছে। ইডি সিবিআই তারা খেলে এই বিজেপির বিরুদ্ধে এজেন্সিকে ব্যবহারের অভিযোগে সরব হয় তৃণমূল। জিতেন্দ্র তিওয়ারির ক্ষেত্রে সেই তৃণমূলের মুখেই এবার আইনের সাফাই। কোন এটা প্রশাসনিক ব্যাপার, পুলিশ দেখছে আমাদের কি বলার আছে, আইন আইনের পথেই চলবে। রাজ্যে একের পর এক দুর্নীতির অভিযোগে প্রশাসন কার্যত নিষ্ক্রিয়। বিরোধী হলেই কি প্রশাসন নিষ্ক্রিয়? উঠছেই প্রশ্ন। ওরা বদলা চাইছে, বদল না, বদলা চাইছে। রিপাবলিক বাংলা।